তেলিয়াপুরা কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় মঙ্গলবার সকালে। বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবনে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি প্রকল্পের। এই শুভ সূচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের কাউন্সিলর নিশারানী সূত্রধর ও অচিন্ত ভট্টাচার্য সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশুরায় দেববর্মা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। মূলত রাজ্য সরকার সারা রাজ্যের সাথে প্রথম অবস্থায় দাঁড়িয়ে 100টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে তেলিয়ামুড়া এলাকাতেও 3টি বনেতি বিদ্যালয়কে এই প্রকল্পের আওতায় এনেছে রাজ্য সরকার। এর মধ্যে একটি হলো কবি নজরুল বিদ্যাভবন, আর এরই শুভ সূচনা হলো এদিন। এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বিধায়িকা বিদ্যাজ্যোতি প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এই প্রকল্পের আওতায় আসার পর বিদ্যালয়ে কী কী পরিবর্তন আনা হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, এই প্রকল্পের আওতায় আসা প্রত্যেকটি বিদ্যালয় পুরোপুরি ইংরেজি মাধ্যমে পঠন পাঠন শুরু হবে। এই প্রকল্পের মাধ্যমে আগামী দিন ছাত্রছাত্রীদের মান উন্নয়নে ত্রিপুরা রাজ্য এক ধাপ এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। ত্রিপুরার 100টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে নেয়ার স্বীকৃতি দিয়েছেন। আমাদের তেলিয়ামুড়ার 3টি বিদ্যালয় এই বিদ্যাজ্যোতি প্রকল্পে স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে কবি নজরুল বিদ্যাভবন, তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুল এবং তেলিয়ামুড়া ইংলিশ মিডিয়াম স্কুল, এই 3টি স্কুল পেয়েছে। আজকে কবি নজরুল বিদ্যাভবনে প্রি প্রাইমারি সেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।